উঠে সুধন্যা স্নান করে ভগবত নাম করে গুরু নাম জপ করে বিছানায় বসে কৃষ্ণ নাম করতে হয়, গুরু নাম করতে হয়। মাটিতে পা না দিয়ে, মাটিতে পা দেওয়ার আগে দুটো হাত দিয়ে পৃথিবীকে প্রণাম করতে হয়, প্রতিদিন করতে হয়। শোয়ার সময় বালিশে মাথা রাখার সময় একবার পদ্ম না ভাই বলে প্রণাম করে বালিশকে প্রণাম করে মাথা রাখো। কারণ কে বলতে পারে এই রাত্রিটাই তোমার জীবনের শেষ রাত্রি? তাহলে তুমি প্রতি রাত্রিতে বলো, হে ভগবান, আমি তোমার চরণে মাথা রেখে শুয়ে পড়লাম। যদি এটা শেষ রাত্রি হয় তাহলে তোমার চরণে আমার প্রণাম দেওয়া হয়ে যাবে। যদি বালিশকে প্রণাম করে কেউ ঘুমোতে পারে, ও দুঃস্বপ্ন দেখবে না। যদি কেউ একটু ভক্তি গ্রন্থ দেখতে দেখতে ঘুমোতে পারে, ভগবানের কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারে, কেউ যদি একটা ভক্তি গীতি শুনতে শুনতে ঘুমোতে পারে, তাহলে ওর নিদ্রাটা হবে যোগ নিদ্রা। আর যারা এটা করে না, সিরিয়াল দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে, নোংরা জিনিস ভাবতে ভাবতে যারা ঘুমিয়ে যায়, এরা অনেক বেলাতে উঠে তবুও মনে হয় এরা সারা রাত্রি জেগেছিল, ঘুমোতে পারে না। তার মানে কি? ঘুমিয়ে যাওয়ার পরেও অবচেতন মন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে আর নানা নোংরা ঘেঁটে বেড়াচ্ছে। এই জন্য অনেক ঘুমাবার পরেও শরীরের আলস্য যায় না। আর যাদের যোগ নিদ্রা হয়, এক মিনিট ঘুমাবে। যোগ মানে কি? আমার আত্মাটা শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ হয়ে যাবে, পরমাত্মার সঙ্গে, একেই বলা হয় যোগ। মায়েরা শুনুন, এই নিদ্রার নাম যোগ নিদ্রা। মানে কি? শ্রীকৃষ্ণের সঙ্গে কানেকশন হয়ে যাবে, পরম শক্তি সেই অসীম শক্তির সঙ্গে যোগ হয়ে যাও, মানে আপনি অসীম শক্তিধর হয়ে যাবে, আপনার আলস্য থাকবে না, আপনি নিদ্রা বিজয়ী হয়ে ভগবত নাম কীর্তনে। তাই ভক্তমণ্ডলী, মায়েরা সুধন্যা কি করলো দেখুন, সকালবেলা গুরু নাম কৃষ্ণ নাম করে পৃথিবীকে প্রণাম করে স্নান করলো। স্নান করার পরে তৈরি হয়ে নিল, বাবা বলে দিয়েছেন সাতটার আগে যেতে হবে। সাতটা এক মিনিট হয়ে গেলে ওদিকে তেল গরম চলছে, যে এমন হবে তাকে তেলের উপরে পড়তে হবে, তার চাইতে আগে ভাগে চলে যাব, দেরি করার কোনো দরকার নেই। তবে যাওয়ার আগে একটা কাজ আছে, মাকে প্রণাম করতে হবে। আর একজন আছে, আর একজন আছে, কে? সাতবার সাত পাকে যার সঙ্গে বাঁধা পড়েছি, ওকে একবার বলে যেতে হয়, মা মা সুধন্যা এত আজ উজ্জ্বল কেন? বারে মা, অনেকে অনেকবার যুদ্ধে যায় কিন্তু আজকের যুদ্ধটা আলাদা। মা, আজকে যেদিকে তাকিয়ে যুদ্ধ করব সেদিকে অর্জুন থাকবে আর ভগবান থাকবে। কি ভক্তমণ্ডলী, মায়েরা অনেকদিন অনেক জায়গায় বসেছেন, এরকমই বসেছেন, কিন্তু কোন দিকে তাকিয়েছেন? যাত্রা, সিনেমা, নাটক, নভেল, গণ্ডগোলের খবর, নানা মিটিংয়ে বসেছেন, কোন দিকে তাকিয়ে কি চিন্তা নিয়ে? আর আজকে এই মুহূর্তে আপনারা কি ভাব নিয়ে বসে আছেন? গোবিন্দের দিকে তাকিয়ে আছে, রাধে রাধে, গোবিন্দের কথা কানে ঢুকছে, গোবিন্দের কথা চিত্তে বিলাস চলছে। এখন যদি মৃত্যু হয় নিশ্চিত আপনারা কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম নেবেন। গীতা, জং জং বাপি শরণং তজ্জতম তে ভাবিতম কলেবরম, যেমন যেমন ভাবতে ভাবতে আপনি কলেবরটা ত্যাগ করবেন, পরবর্তীকালে আপনি সেই দেহ লাভ করবেন। কেমন? তাহলে বুঝবেন এগুলো। আর বিশ্বাস প্রত্যয় যত নাক আসবে ততক্ষণে এই দৃঢ়তা আসবে। এর জন্যই প্রতিদিন, যেমন খাবার না খেলে মানুষ বাঁচে না,
তেমনি পরমাত্মার খাবার এই হরি নাম না শুনলে আপনি ঘুমোবেন না। বলো শ্রী রাধা রানী কি, তেল গরম হলো কি? না না, ও চালু হয়ে গেছে, জ্বালানি দেওয়া চলছে। যদি কেউ দেরি করে তাকে তেলে পড়তে হবে। আর সকলেই খুব ব্যস্ত, তাই সুদন্যা যাচ্ছে মায়ের কাছে। মা, মা বলল আজ তোকে উজ্জ্বল লাগছে, বলে হবে না, আজ কৃষ্ণের দিকে যাচ্ছি, আজকে সংসারের দিকে নয়, তাই মা আমার প্রণাম গ্রহণ করো আর আশীর্বাদ করো, আজকে যুদ্ধের জয় চাই না মা, তুমি এই আশীর্বাদ করো। বাবার কথা যেন সত্য হয়, যুদ্ধ করতে গিয়ে মরে যাই সেও ভালো, কিন্তু কৃষ্ণকে যেন দেখে মরতে পারো। মা বলে আমি মা হয়ে তোকে যুদ্ধে ঠেলে দেব, বলে এই তো মা, ত্রেতা যুগে মনে নেই ওই যে 10 বছরের একটা ছেলে যুদ্ধ করতে গিয়েছিল রামায়ণে, তরণী সেন, তাকে কে সাজিয়েছিল? তার মা না তো? তার মা তাকে সাজিয়ে দিল, গায়ে রাম নাম লিখে দিল। কেন? মা তাকে বুঝিয়েছিল আজ তোর অনেক জন্মের যুদ্ধ, এক জন্মই শেষ হবে। কেন? আজকের যুদ্ধটাই প্রকৃত যুদ্ধ। তুই যদি রামের দিকে তাকিয়ে মরতে পারিস, রাম নাম করতে করতে মরতে পারিস, দর্শন করতে করতে মরতে পারিস, আর তোকে কোনোদিন যুদ্ধ করতে হবে না। এই জন্য বলি মা, মা যদি তেমন না হয়, জন্ম দিলেই মা হয় না, জন্ম দিলেই মা হয় না। কারণ যেগুলোকে জন্ম দিচ্ছে মায়েরা, ওরা মায়ের পেট থেকে বেরিয়ে মাকে লাথি মারছে, দিচ্ছে না মা, মাকে খেতে দিচ্ছে না, মানে পেটে লাথি মারছে না। মা বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে, কোন ছেলের জন্ম দিয়েছেন আপনারা? দুঃশাসনের মতো মেয়েদের কাপড় ধরে টানছে, মায়েদের কাপড় ধরে টানছে। এর জন্ম যারা দিয়েছে তারা কি মা? শুধু তারাই পৃথিবীতে মা, যারা এমন ছেলে দান করেছে, যারা বটবৃক্ষের মতো সকল মানুষকে, যন্ত্রণাদগ্ধ মানুষকে ছায়া দান করছে, যারা সত্য কথা বলে সত্য ধর্মপথে থেকে যারা পৃথিবীকে রক্ষা করছে, সকলকে যন্ত্রণামুক্ত করছে, হরি নাম শোনাচ্ছে, এরাই প্রকৃত হরি। বলি দেব তো, বলি দেব তো, মধুমা খাই কৃষ্ণ নাম, ওরে বল রে বাদো, বল রে বাদো, মধুমা খায় কৃষ্ণ না, বলি দে বদন, বলি দে বদন, মধুমা খায় কৃষ্ণ নাম, বলি রে বাদারি, বলি রে বাদারি, মধুমা খায় কৃষ্ণ নাম, নামের প্রভাবে হরি
বলো 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 ও বিরাম বলিরি বদানে বলিরি বদানে মধুমাকায়ে কৃষ্ণনে সুধামাকায়ে হরিনা আরে সুধামাকায়ে হরিনা মধুমাকায়ে কৃষ্ণনা আরে মধুমাকায়ে কৃষ্ণনা তুমি যে আমাকে গর্বে ধারণ করেছো মা আজকেই সার্থক করে দেব তোমার কুলং পবিত্রং জননী কৃতার্থা সেই কুল পবিত্র হয় যে কুলে 1000 মানুষ বাস করে কিন্তু তার মধ্যে একজন কৃষ্ণ ভক্ত কোনো ভয় নাই নিচে 7 পুরুষ উপরে 7 পুরুষ যারা মরে গেছে সেই 7 পুরুষ উদ্ধার হবে যারা পরে মরবে সে 7 পুরুষ উদ্ধার হবে 14 পুরুষকে উদ্ধার করে দেয় একজন কৃষ্ণ ভক্ত হলো কুল পবিত্র হয়ে যায় কুলং পবিত্রং জননী কৃতার্থা জন্ম দিলেই মা হয় না কেন তোমার সন্তান যদি সুরাপান করে তোমার সন্তান যদি মিথ্যে কথা বলে তোমার সন্তান যদি লম্পট হয় তাহলে ওই মা বাবারও মুক্তি নেই জন্ম জন্ম মা বাবাকেও জন্ম নিতে এই জন্য সেই দিন মায়ের মুক্তি হয়ে যাবে যেদিন মায়ের গর্ভে সন্তান হরি নাম কৃষ্ণ নাম করে গোবিন্দ চরণ আর বৃন্দে সমর্পণ তবে আমার মায়েরা যারা আছেন আপনারাও শুনে রাখেন একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় এক কুল উদ্ধার করে আর একজনা মা যদি কৃষ্ণ ভক্ত হয় দুই কুল উদ্ধার করে একটা ছেলে কৃষ্ণ ভক্ত হলে শুধু পিতৃকুল উদ্ধার করে আর একজনা মা কৃষ্ণ ভক্ত হলে ওর বাপের বাড়িকেও উদ্ধার করে আর শ্বশুর বাড়িকেও উদ্ধার করে রাধে রাধে দেখুন আর একটা জেনে রাখেন যত জন্ম যাক যতদিন না আপনি কৃষ্ণ ভক্ত হবেন ততদিন 14 ভুবন থেকে আপনার রেহাই নাই যাবৎ জনম তাবৎ মরণ তাবৎ জননী জঠরে শয়নম ইতি এটাই শেষ কথা আবার জন্ম হবে আবার মরবেন আবার জন্ম হবে তবে মানুষ জন্ম হবে না কীট পতঙ্গ আর নর্দমার কৃমিকীট মশা 3 দিনের মশা 1 থাপ করে মজা মরে যাবে আপনি মশা হয়ে জন্ম নেবেন 3 দিন বাঁচবেন মায়ের গর্ভে এসেই মরে যাবেন বাইরে আসতে পারবেন না এরকম করে 80 লক্ষ বার আবার জন্ম এই জন্য মা আজ তোমাকে প্রণাম করতে এসেছি কেন জানো আজ তোমার জীবন ধন্য করতে যাচ্ছি কারণ তোমার গর্ভে জন্ম নিয়ে আজ আমি কৃষ্ণকে দর্শন করব এই জন্য জননী কৃতার্থা আরেকটা বলিনি বসুন্ধরা বসতিশ্চ সিয়া ধন্যা এই যে বসুন্ধরা মা ইনিও ধন্য যে ভক্ত হরি নাম করে কৃষ্ণ নাম করে মহাপ্রসাদ পায় মহাপ্রভুর চরণ তলে আপনাকে সমর্পণ তাহলে মা আমি আসি মা সময় নেই বাবা বলে দিয়েছে 7:30 বাজলে ভাগ্যিস আপনারা জেগেছিলেন নাহলে আমি 7:30 যেতাম হ্যাঁ 7:01 হয়ে গেলে তেলে ডুবতে হবে তাই না আসি মা পরে আবার দেখা হবে যদি বেঁচে থাকি আসি আচ্ছা কোথায় গেল বলুন তো মানে ওনার স্ত্রীকে খুঁজছে সত্যবতী সত্যবতী তখন কি করছে জানেন উনি তখন ঠাকুর ঘরে যারা এরকম হয় এদেরকে যেতে হয় না কারো কথা শুনতে হয় না সে সব জানতে পারে যারা প্রকৃত স্বামীর ভজন করে স্বামীর ভজন মানে কোন স্বামী এ জগতের স্বামী নয় জগৎ স্বামী তবে কিসে পুজো করবেন পুজো করেন বাড়িতে কেউ করেন না মায়েরা করেন কিসের পুজো করেন প্রতিমা না কেউ প্রতিমার পুজো করেন কেউ বিগ্রহের পুজো করেন কেউ চিত্রপটের পুজো করেন এগুলো কে এগুলো হচ্ছে সব ঘট পট 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 বুঝেন তো পট পট মানে কি একটা মেয়ে
তার স্বামী বিদেশে গেছে, মেয়েটা কি করছে, স্বামী বিদেশে আছে, তার একটা ছবি নিয়ে টেবিলের উপরে রেখে কি অভিমান করে কাঁদছে, তুমি কবে আসবে। না না এরকম হয় না, আরে তো ছবির কাছে কাঁদছে, তার একটা ছোট্ট মেয়ে এসে বলছে বৌদি তোমাদের দাদা ঘর আসছে, বাড়ি ফিরেছে, আপনি বলুন পটটার কাছে কাঁদবে না ছুটে যাবে। তাহলে এতক্ষণ পটের কাছে কাঁদছিল কেন, আসল ছিল না বলে নকলের কাছে কাঁদছে, আসল এসে গেলে টেবিলের ছবি বিড়ালে খেলো কিনা কেউ দেখবে না। রাধে রাধে, কেন আসল এসে গেছে, তাই নারী জাতির কাছে কি এই পট হলো এই জগতের স্বামী, একে অবলম্বন করে তার ভজন করে গোপীরা বৃন্দাবনে গোবিন্দকে প্রাপ্ত হলো। আর জয়দেবের, জয়দেবের পত্নীর নাম কি ছিল, চম্পা। ও আপনারা তো ওই পাড়ার মা, পদ্মাবতী। স্বামীকে নারায়ণ জ্ঞানে কৃষ্ণ জ্ঞানে সেবা করত, তাই স্বামীর রূপ ধারণ করে কৃষ্ণ তার কাছে আসেনি। তাহলে বুঝুন পটের সেবা করুন, যত্ন নেন, এই পটের সেবা করতে করতে তো আসল পট এসে দাঁড়াবে, আমি এসেছি তোমার কাছে। এই জন্য মেয়েটা জানে আজ স্বামী যুদ্ধে যাবে, সে সব খবর পেয়ে গেছে, তাই ঠাকুর ঘরে ঢুকে গেছে, ঠাকুর ঘরে কীর্তন করে ভগবানকে জানাচ্ছে, কৃষ্ণ মুরারি ও গো গিরিদারি তোমারি চরণে আমি সব সপিলাম, কৃষ্ণ মুরারি ও গো গিরিদারি তোমারি চরণে মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি শরণ নিলাম, গঞ্জম কৃপা কৃষ্ণ মুরারি ও গো গিরিদারি তোমারি চরণে আমি সবে সপিলাম, গুরু কৃষ্ণ মুরারি ও গো গিরিদারি তোমারি চরণে আমি সবে সপিলাম, যা ছিল আমার যা ছিল সবই তোমার দিলাম, ও গো যা ছিল আমারি প্রভু তোমায় দিলাম, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি তোমারি চরণে আমি সব সত্যবতী, তুমি এসে গেছো আমি জানতাম, এই না এই না এই না একটু তিলক নিয়ে না, আমি তো তিলক করেছি, হ্যাঁ ওটা তো করেছো, আমি যে তিলককে সাধনা করলাম তার একটু নাও, দেখেন না ভক্তিমতী মায়েরা সকালবেলা স্নান করে পুজোর ঘরে ঢোকে, স্বামী কাজে যাচ্ছে বেরিয়ে, স্বামীকে ডেকে বলে একটু দাঁড়াবে, তুলসী তলার একটু মাটি নিয়ে স্বামীর ললাটি দিয়ে দেয়, বলে স্বামী যাই করো তাই করো, অন্যায়ভাবে রোজগার করো না, যেটুকু ন্যায়ভাবে রোজগার করবে ওটা গোবিন্দকে দিয়ে প্রসাদ পাব, তাতে অন্য কিছু আসবে না, অন্যায়ভাবে রোজগার করলে শোকে দুঃখে যন্ত্রণায় ব্যথায় দিন কাটবে, বুঝতে পারবে না তুমি, তাই তুমি ওটা করো না, এই ললাটে আমি টিকা দিয়ে দিলাম, এর জোরে তুমি সত্য পথে থাকবে,
এটি মাঙ্গলিক, অনেকেই আজও করে থাকেন আর করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা স্বামীর ললাটি টিকা দিয়ে বললে, তুমি কোথায় যাবে? বলে, তুমি শোনো না, বাবা বলে দিয়েছেন 7 মিনিট, 7টার 1 মিনিট বেশি হয়ে গেলে আমাকে তপ্ত তৈলে ডুবতে হবে, আমি এখন যুদ্ধে যাচ্ছি। তবে আনন্দের খবর, আনন্দের খবর, তোমাকে বলা হয় না, আজকে আমি যুদ্ধে যাচ্ছি। যদি আমি আর না ফিরি তাহলে জানতে পারবে তুমি আমাকে বিয়ে করা তোমার জীবন ধন্য হয়ে গেছে। বলে, কেন? আজকে আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি, মানে তোমার জীবন ধন্য, আমাকে তুমি স্বামী রূপে পেয়েছো, যে অগ্রবর্তী হয়ে কৃষ্ণ চরণার বৃন্দে যাচ্ছে। বলে, আমি জানি। তুমি জানো কই তোমার চোখে জল আসছে না? আসার কোনো দরকার নেই, তুমি আনন্দময়ের কাছে যাচ্ছ আর আমি কাঁদবো? তবে আমার একটা কথা আছে। কি কথা? বলে, অন্য কারোর সঙ্গে যুদ্ধ হলে আমার কোনো অসুবিধে ছিল না, কিন্তু আজকে তুমি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ ওখান থেকে ফিরে আসা খুব মুশকিল আছে। কারণ ত্রিভুবনে এমন কোনো মানুষ নেই, এমন কোনো দেবতা নেই যা অর্জুনের সঙ্গে যুদ্ধ করে সে বেঁচে আছে। তা তুমি আর যে সেখানে যাচ্ছ তার মানে তুমি ফিরবে কি না কোনো গ্যারেন্টি নেই। আমি দুটোই জেনে নিলাম, তুমি যদি না ফিরো তার জন্য একটা কাজ, আর যদি ফিরো সে পরে দেখা যাবে, তবে আমি নিশ্চিত জানি তুমি ফিরতে পারবেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, নারীরা স্বামীর জন্য কাঁদে, তুমি কাঁদছ না কেন? এই দেখো, তুমি এমন কথা বলছো, আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো। আরে বাবা, তুমি নিজেই বললে তুমি আনন্দময়ের কাছে যাচ্ছ, তা আনন্দময়ের কাছে গেলে কারো নিরানন্দ হয়? তুমি যে আমার স্বামী এটাই তো আমার গর্ব। তাহলে তোমার কথাটা কি? আমার কথা হলো, যুদ্ধে যাওয়ার আগে আমার একটা ইচ্ছা পূর্ণ করতে হবে। আরে বাবা, তাড়াতাড়ি বলো, বাবা বলে দিয়েছে 7টা 1 মিনিট হলে আর তুমি আমাকে দেখতে পাবে? আমি জানি, আমার ইচ্ছে হলো এটা, আমি এখনো মা হলাম না, তুমি যদি যুদ্ধ থেকে না ফিরো আমি কি নিয়ে থাকব? মায়েরা বেঁচে থাকে সন্তানকে নিয়ে, কেন? আত্মজ, পিতার অন্য রূপ হলো পুত্র, তাই আত্মজ বলা হয়, আত্মা থেকে আত্মার উৎপত্তি, এই জন্য আত্মজ। তা তুমি যুদ্ধে যাওয়ার আগে আমাকে সন্তান দিয়ে যেতে হবে। একটি সন্তান দিয়ে যাও। নারী যে কামিনী হয়, কামিনী যে শাপিনী হয়, তা তোমাকে না দেখলে আমার বিশ্বাস হতো না। তোমার কি কুৎসিত কামনা? আমি যুদ্ধের জন্য স্নান করে মাল্য চন্দন পরে আমি তৈরি, আর তুমি বলছো আমি এই সকালবেলা? কি পাপিয়সী নারী তুমি, এমন কুৎসিত বাসনা নিয়ে তুমি আমার জন্য অপেক্ষা করছো? স্বামী গো, স্বামী, লক্ষ লক্ষ নরনারী জেগে আছে, তুমি প্রতিটি শাস্ত্র খুলে দেখবে আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি। শাস্ত্র সম্মত পত্নীর ইচ্ছা পূরণ করা স্বামীর কর্তব্য। আমি তো জানি তুমি আর যুদ্ধ থেকে ফিরে আসবে না, তা তুমি যদি না ফিরে আসো তাহলে আমি কি নিয়ে থাকবো? তা বলে তুমি পুত্র চাইবে এই সময়? সময় নেই, তোমার সময় নেই, তোমার সময় নেই, তাই তোমাকে দিতে হবে। তুমি যদি ফিরে আসতে আমি তোমাকে চাইতাম না, তুমি আর ফিরবে না, আমি চাই তোমার ঔরসের একটি পুত্র পৃথিবীতে থাক। ও গোসানী, আমায় একটি পুত্র
আমি কোথায় এলাম, এই আমি কাকে বিশ্বাস করেছিলাম। একদিকে জীবন মরণ প্রণ যুদ্ধের প্রস্তুতি, একদিকে ভগবান প্রেমময় কৃষ্ণকে দেখব, আর একদিকে অর্ধাঙ্গিনী সতী সাবিত্রীর ন্যায় সে মরে আটকায়, সময় জ্ঞান নেই। এটা কি শয়নের সময়? আমি জানি এটা শয়নের সময় নয়, কিন্তু তোমার সময়, কারণ তুমি শয়নের সময় আজ আর পাবে না। কিন্তু বাবার কথা রক্ষা হবে না, তুমি জানো ধর্ম নষ্ট হবে। হ্যাঁ, বাবার আগে তোমার স্বামী, তোমার পত্নী, তার কাছে ধর্ম নষ্ট করে তুমি যাবে, সেটা তোমার কোন ধর্ম? সাত পাকে বিবাহ করে, অগ্নিকে সাক্ষী রেখে, ভগবানকে সাক্ষী রেখে তুমি আমার সব দায়ভার নিয়েছ, আমার এই দায়িত্ব পালনের অধিকার কি তোমার নেই? সত্যবতী, আমি জানি তুমি একটাও মিথ্যে কথা বলো না, কিন্তু তুমি আমারটা একটু বোঝো। শুধু সময় নয়, আমার কাছে একটাই জীবনের আশা, আমি শ্রীকৃষ্ণকে দেখব, আমি ভগবানকে দেখব। তুমি চাও না? আমি চাই, চাই বলেই তো আমি আর তোমাকে চাই। হরি বল, হরি বল। আমি জানি তুমি যাবে, আজ তুমি মোক্ষ দর্শন পাবে। বলতে পারো স্বামী, আজ তোমার শুভ দিন, আমার কি দিন? আজ থেকে শাঁখা ভাঙবে, সিঁদুর মুছবে, তুমি তো কৃষ্ণ পাবে। বলে দাও, ও গো স্বামী, এই স্বামী, শ্রীকৃষ্ণের কাছে তুমি পরাভূত হবে না, তাকে তুমি পাবে। আমার ইচ্ছা তোমার ঔরস মানে কৃষ্ণের পরস, এই পুত্রের দ্বারাই আমিও কৃষ্ণ দর্শন করব। তুমি আমার ইচ্ছা পূরণ করো, ঠিক আছে? যেহেতু আমি কথা দিয়েছি দেবতা ভগবানের কাছে, তাই তোমার ইচ্ছা পূর্ণ না করে আমি এখান থেকে যাব না। পোশাক খুলে দিয়ে মিলন হলো, ভক্তমণ্ডলী মায়েরা পৃথিবীর ইতিহাসে এক নূতন লীলার সৃষ্টি হয়ে গেল। এদিকে যখন মিলন হলো, আবার স্নান করলো, আবার পোশাক পরে যুদ্ধের জন্য তৈরি হলেন, আবার সত্যবতী সেই মাল্য চন্দন এনে ওনাকে পরালেন, আবার বরণ করে নিলেন, আশীর্বাদী ফুল দিলেন মাথায়, তখন কে সাতটা অনেক আগে পার হয়ে গেল। হরি বল, হরি বল। সাতটা পার হয়ে গেছে, রাজ্যের কেউ বাকি নেই আসতে, শুধু একজন বাদে। ভক্তমণ্ডলী মায়েরা, তবে সুধন্যা বড় চমৎকার হৃদয় নিয়ে, সে ভাবল যাক আর ধর্ম হয় হোক না হোক, একটা ধর্ম তো পালন করলাম। আসি সত্যবতী, যদি আবার ফিরে আসি দেখা হবে, নাহলে এটাই শেষ দেখা। ভক্তমণ্ডলী মায়েরা যুদ্ধে বেরিয়ে গেলেন, তবে রাস্তা ফাঁকা, কেন বলুন তো? সাতটার আগে সবাই ঢুকে গেছে, এখন ভক্তমণ্ডলী মায়েরা সেই লোক আবার বেরিয়েছে। সেই ব্রাহ্মণ বলছে, মহারাজ একবার ঘুরে ঘুরে দেখুন সবাই এসে গেছে কিনা, দেখুন সবাই। মহারাজ একটু উঁচুতে উঠে দেখলো সবাই এসেছে, কিন্তু তার যাকে দরকার সে আসে, যাকে দরকার আর যাকে ভরসা। কেন বলুন তো? যুদ্ধ করার লোক অনেক পাওয়া যাবে, কৃষ্ণকে পাওয়ার জন্য কি যুদ্ধ লাগে? ভক্তি লাগে। ভক্তি কার থাকে? ভক্তের থাকে। ভক্তকে সুধন্যার চাইতে বড় ভক্ত কেউ নেই। এই জন্য রাজার একটাই ভরসা, সুধন্যা আছে মানে কৃষ্ণ আসবে।
কিন্তু সেই ছেলেটাই আসলো না। এই যে গেল কথায় আমি কিচ্ছু বুঝু না, ব্রাহ্মণ তখন এসে গেছে। মহারাজ সময় নষ্ট করবেন না, বরং লোক পাঠান, খোঁজ নেন ও কথায় আছে। হেন বেলায় একই শৈল দেখে চারি দিকে, দেখে সুধন্যা পত্নীর কাছে রসালাপি করে। আরে দেখে সুধন্যা পত্নীর কাছে রসালাপ করে। ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী স্ত্রী দুজন দুজনকে ঠেলছে। হাসাহাসি করছে, স্বামীও হাসছে, স্ত্রী সত্যবতীও হাসছে। বলে আর তোমার ভয় নেই, এবার তুমি যাও, আর তুমি আজকে জয়ী হয়ে যাবে। জয়ী মানে গোবিন্দকে দেখাটাই জয়ী, মরে যাওয়াটা জয়ী নয়। মরে যাও কিন্তু গোবিন্দকে তুমি দেখবে, এটাই তোমার জীবনের জয়লাভ, তাই না? মরতে সবাইকে হবে, কিন্তু গোবিন্দ সেবা করে মরতে পারলে জীবনটা ধন্য হবে, না হলে আবার জন্ম নিতে হবে ছাগল এই পৃথিবীতে। হেন বেলায় একই শৈনি দেখে চারিভিতে, মহারাজ কি বলবো মহারাজ, আপনি যার জন্য অপেক্ষা করছে সে তো তার পত্নীকে নিয়ে রসালাপে মত্ত। আমার ছেলে সুধন্যা, সে পত্নীর সঙ্গে, আজ ওর একদিন কি আমার একদিন। এদিকে তখন সেই ব্রাহ্মণ বলছে, তাহলে মহারাজ তেল জ্বালানি দিতে থাকি, মানে সে আগে আগে আছে, তার তো ভেতরে হিংসায় সে সহ্য করতে পারে না, এর কৃষ্ণ ভক্তকে সে সহ্য করতে পারে না, এই জন্য সে বলছে দেরি যখন হয়েছে মানে তেলে পড়তে হবে, আর তেলে যখন পড়বে দেরি করে লাভ কি আছে, আমি গরম করতে থাকি। তখন হংসধ্বজ রাজা বলে, দেরি যখন হয়েছে তাকে তেলে তো পড়তেই হবে, লাগাও, তুমি চালু করো, জ্বালানি দাও, জ্বালানি দিতে থাকো, আর ও একবার আসুক। এদিকে সুধন্যা সে তো যা পেয়েছে বুঝতেই পেরেছে, সে তখন পিতাজি পিতাজি হাম আ গেয়া, পিতাজি বলিয়া ক্যা করেগা হাম আ গেয়া, মানে কই বাত, মানে সে জানে যে দেরি হয়ে গেছে তেলে পড়তে হবে, ও সবের কোনো বালাই নেই, পড়তে হবে কোনো ব্যাপার নেই। পিতাজি হাম আ গেয়া, চলিয়ে ক্যা করেগা, যুদ্ধ হোগা কি নেই হোগা, দাঁড়াও, কটা বাজে, সময় কত, আগে পৌনে আটটা হয়ে গেছে, পৌনে আটটা তো এখন পৌনে বারোটা, বারোটায় শেষ করার কথা যে, বাট তাহলে বন্ধ করে দে, আমি বুঝতে পেরেছি যুদ্ধ না করে ঘর যাবেন আপনারা, তাহলে এই হয়ে গেল, এই তো হয়ে গেল, তেল গরম হচ্ছে যখন আর কত দেরি, পড়লেই ঝুপ ঝুপ, হ্যাঁ ঝপ করে পড়বে, টপ করে চলে যাবে, বলো রাধে রাধে। তাহলে তেলে চলছে জ্বালানি, আর এদিকে এলো সুধন্যা হয়ে আগুনি। আ পিতাজি বলিয়ে ক্যা বাত হ্যা, ক্যা কাম হ্যা, হামকে ক্যা করনা চাহিয়ে। তা বলে বেটা সময় কিতনা হওয়া, বলে সময় পৌনে আটটা। তাহলে কি ঘোষণা ছিল তোমার জানা আছে? আগে হ্যাঁ, আগে বাবা ভাই তেলে পড়তে হবে তো, বলে তার জন্য তোমার অনুশোচনা, আগে অনুশোচনা কি আছে, যারা সত্য পালন করে সত্যকেই মানতে চায়। তেলে যখন ঝাঁপ দিতে হবে বাবা আমি প্রস্তুত, আমাকে তাড়াতাড়ি ফেলে দিয়ে
আমার একটাই অনুরোধ, আমার ভাগ্য হয়তো নেই তাই কৃষ্ণ দর্শন হলো না, কিন্তু আপনারা দেরি করবেন না, আপনারা যান গোবিন্দকে দর্শন করুন। একটা অনুরোধ বাবা, আমার তো হলো না, যদি গোবিন্দের সঙ্গে দেখা হয় আমার নাম করে বলো, পরম বিপাকে গতাগতি পুন পুন মতি রহুতু অপরুষ, যেখানেই আমার জন্ম হোক তাতে আমার কোনো দুঃখ নেই, আমি যেন গোবিন্দ ভজন করতে পারি, আমি যেন গোবিন্দ নাম মতি রহে দে মুদারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এটা দ্বাপর যুগের কীর্তন, এটা দ্বাপর যুগের কীর্তন। হরি মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরি মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞে সোনারায়ণ যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ম জগদীশ রক্ষ, ওগো যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু হতি মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর। তোমার মুখে আর কৃষ্ণ নাম মানায় না, আমি শুধু ভাবি তুমি কি আমার সেই ছেলে যার কাছে বাবার বাক্যের মূল্য নেই, জীবনের মূল্য নেই, তুমি স্ত্রীর সঙ্গে আলাপ করে সময় নষ্ট করে আমার মাথা নিচু করে দিলে, ধিক তোমাকে তোমার জন্মকে দিই। বাবা বাবা, এখানে অনেক ছেলে মেয়েরা আছে, এখানে অনেক গুণীজনেরা আছে, আপনি একজন রাজা, জ্ঞান সম্পন্ন কৃষ্ণ পরায়ণ ধার্মিক রাজা, আপনি যখন কথাটা তুললেন তখন বলি, বৌমার সঙ্গে প্রেম আলাপ করা কি অধর্মের মধ্যে পড়ে? আপনার কাছে যেমন যুদ্ধটা ধর্ম, তেমনি একটি পুরুষের কাছে প্রেম দান করাটাও ধর্ম। যে নারী তার স্বামীর কাছে প্রেম প্রার্থনা করে, শাস্ত্রে লেখা আছে তার কর্তব্য তাকে প্রেম দান করে তবে অপর কাছে যাবে। তাই আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি যেটা অধর্ম মনে করেছেন আমার কাছে সেটা ধর্ম, তাই আপনি আপনার কাজ করুন, আর আমাকে নিয়ে আপনি ভাববেন না, আপনি তেলের মধ্যে আমাকে ফেলার চেষ্টা করুন। আর ঠিক আছে, এই জন্য লোকে বলে পুত্র মূত্র হয় যাকে নিয়ে পিতার কোনো গর্ব হয় না, যাকে নিয়ে পিতার জীবন কোনো সাফল্য হয় না, মাথা নিচু করে দেয়, ও পুত্র নয় ও মূত্র, চাই না তোমাকে নিয়ে, যাও তুমি তপ্ত তৈলে পড়ে প্রাণ বিসর্জন করলে তবে আমার গায়ের জ্বালা জুড়বে, ধিক
তুমি যে আমার ঔরসের পুত্র এটা বলতে আমার দ্বিধা লাগে। তাই হবে বাবা, তাই হবে, দ্বিধাগ্রস্ত সন্তানকে পরিত্যাগ করাই ভালো। যে আঙুল পচে যায় সে আঙুলটা কেটে না দিলে সারা শরীরটা পচে যাবে বাবা। তাই আমাকে ত্যাগ করলে যদি আপনার ধর্ম রক্ষা হয়, তাই আপনি তাড়াতাড়ি আমাকে তেলের উপরে ফেলে দেন। হরি বল, হরি বল, আমলন হরি বল, হরি বল। যাক বাবা, আমার চিরশত্রু এই হিংসার পাত্র, এই সুধন্যার জন্য আমার ঘুম ধরে না, এ যে আজ তেলে পড়ে মরবে এটাই আমার ভাব। এই যে বাপ সুধন্যা, তাই এ তোমার কি আর বৌমার সঙ্গে দেখা করার দরকার আছে? আমার তো মনে হয় আর লজ্জার দেখা করা উচিত না। তখন বলছে, ব্রাহ্মণ আপনার কি মনে হয়, দেখা না করলেই ভালো? বলে আমার তো মনে হয় আর এই মুখ নিয়ে দেখ। তখন সুধন্যা বলছে, ব্রাহ্মণ আমার মনে হয় দেখা একবার করা ভালো। বলে কেন? মরে যখন যাচ্ছি সেই স্ত্রীর জন্য, তার সঙ্গে আরেকবার দেখা করলে ভালো হয় না? ব্রাহ্মণ বলে, আমি লজ্জিত ভাবছিলাম তুমি যে এত নির্লজ্জ, আমার এটা জানা ছিল। তখন ওদিকে তার পত্নী সত্যবতী এসেই যাচ্ছে, তিনি বলছেন, স্বামী আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? বলে কেন? বল, তুমি এখন ঝাঁপ দাও না কেন? আরে মুশকিল, তোমার এর জন্য কোনো অনুশোচনা নেই, দেরি করলে অনুশোচনা হবে, তুমি তাড়াতাড়ি ঝাঁপ দাও। কি মায়েরা কি ভাবছেন, ও বোধ হয় পাশানি নাকি, না অন্য কাউকে ভালোবাসে? না না, অনেকে বলে না স্বামী মরে গেছে চোখে জল নাই, তার মানে সে যে কেন কাঁদতে পারে না, অনেক কারণও তো থাকতে পারে, সে কাঁদতে পারে না, লোকে তখন তার মানে বুঝতেই পারছেন। এখন এই যে মেয়েটা বলছে, তুমি তাড়াতাড়ি যদি ঝাঁপ দাও বরং মঙ্গল, যত দেরি করবে তত অমঙ্গল বাড়বে, তুমি তাড়াতাড়ি ঝাঁপ দাও। সুধন্যা বুঝতেই পারে না যে আমার স্ত্রীর এত ব্যগ্রতা কেন। আর ওদিকে শ্বশুরমশাই তখন বলছে, বৌমা এর মানে বোঝো কি বলুন তো বাবা, তেলে ঝাঁপ দিলে তোমার কি মঙ্গল হবে? আগে বাবা আপনি কি বলেন আমার অমঙ্গল হবে? তোমার শাখার সিঁদুর থাকবে না। তখন স্ত্রী বললেন, বাবা আপনার সন্তান গর্বের বিষয়, আমার স্বামী অহংকার। কেন বলুন তো? শাখা ভেঙে গেল বলে কি আমি সব হারিয়ে ফেললাম? আমার স্বামী যে কৃষ্ণ নাম করতে করতে ধর্ম রক্ষা করে তেলে ঝাঁপ দিচ্ছে, এর চাইতে বড় জিনিস। আজি দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে, কৃষ্ণ বলে চলব পথে পথে, মোরাই এমনি করে জনম জনম কাঁদব কৃষ্ণ বলে, মোরাই এমনি করে জনমি জনমি কাঁদব কৃষ্ণ বলে। আহায় আজি দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে, মোরাই আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। এই যে মায়েরা নাটক দেখতে আসছেন নাকি, তাহলে আপনারা প্রতিবাদ করছেন না কেন তাড়াতাড়ি তেলে পড়ার জন্য? কি তাড়াতাড়ি পড়ুক নাকি? ও আপনারা তাহলে ওই দলের লোক, কেউ কিচ্ছু বলে না, বলে কেউ মরে যাবে আমরা তাড়াতাড়ি বলবো? আপনারা কি চান তাড়াতাড়ি পড়ে যাক তো? কেউ না বলে এই এরা হ্যাঁ বলছে, দাঁড়া এরা ব্রাহ্মণের দলের লোক, মানে ব্রাহ্মণ মানে এই জগতের ব্রাহ্মণ না, ওই ব্রাহ্মণ, ওই ওই দলের লোক। কি বলছে, তাড়াতাড়ি পড়ো আর দেরি করো না, ওদিকে যুদ্ধ বাকি, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যেতে হবে, তুমি মরে গেলে আমাদের তাড়াতাড়ি যাওয়া হবে। সুধন্যা তখন বলছে, তাহলে তাহলে সত্যবতী আমি ঝাঁপ দিই? সত্য বলি, দি কি দাও, আরেকটা
একটা কথা, হরিগুণ গান গাইতে গাইতে ঝাঁপ দিয়ে দাও, আর কিছু করতে হবে না। অন্তকালে চ মামেব শরণ মুত্তাকালে বল, কৃষ্ণ নাম গাইতে গাইতে মরতে পারলে অন্তিম কালে পরের জন্মে তুমি কৃষ্ণ লোকে জন্ম নেবে। এই জন্য তোমাকে বলি, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজ কে কাকে বলছে? সুধন্যা নিজের মনকে বলছে, মন রে এখন আর বাইরে নয় ঘরে, ভেতরে শ্রীকৃষ্ণ ভজন কর, দেহটাকে আমি তেলে ফেলে দিচ্ছি। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। অগব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজ মনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, সেই ব্রজবনে 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 রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, একবার হরিধ্বনি করেন, এই তোমার শেষবার আমি ঝাঁপ দিয়ে দিই। নিদাই গৌর প্রমানন্দে ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভক্তমণ্ডলী মায়েরা টকবক করে তেল ফুটছিল, আর সেই তেলের কড়ায়ে ভক্ত সুধন্যা হরিনাম কৃষ্ণ নামকে পাথেয় করে তাকেই জড়িয়ে ধরে বেচারা চোখ বন্ধ করে তেলের উপরে বসে পড়ল। নাই নাই সে তো না, লক্ষ লক্ষ নরনারী চোখের জলে ভাসে, এমন মধুর করে কৃষ্ণ নাম আর কে শোনাবে? কে আমাদের ঘুম ভাঙিয়ে বলবে ঘুমিয়ে কোনো লাভ নেই, হরি ভজন করো কৃষ্ণ নাম করো। নাই গো ছাই হয়ে গেল, গো ছাই হয়ে গেল, সবই ছাই হয়ে গেল।
ভগবান ও গো দয়াময় প্রভু তুমি নাকি করুণা নিদান ও গো ভগবান কৃপাময় তুমি নাকি করুণা ও গো ভগবান ও গো দয়াময় প্রভু তুমি নাকি করুণা অপার ওগো দয়াময় ওগো কৃপাময় তুমি নাকি করুণাময় এ দয়াময় ওগো কৃপাময় তুমি নাকি করুণাময় ও গো ভগবান ও গো কৃপাময় তুমি নাকি আমার হরিবোলা ছেলেটা মরে গেল বৌমা তুমি হাসছো কেন তুমি কাঁদবে না বৌমা প্রভু কি হবে আমার প্রভু কি হবে ও গো পদ প্রভু কি হবে আমার দয়াময় প্রভু তুমি নাকি করুণায় বলো ভগবান কৃষ্ণ কে নাই হ্যাঁ কি বলো গিরিধারি কি ভক্তমণ্ডলী মায়েরা বড্ড দুঃখের সময় চারিদিকে শুধু ধোঁয়া আর লোকের হাহাকার সবাই কাঁদছে তার মাঝখানে একজন হাসছে সে হলো তার পত্নী শ্বশুর বললেন বৌমা শেষকালে তুমি পাগলিনী হয়ে গেলে বাবা পাগল আমি বাদে সকলেই হয়ে গেল বলে কেন আপনি তো বাবা আপনি তো রাজা না আপনি ডাক দিয়েছিলেন কেন কৃষ্ণ দর্শন করবে কৃষ্ণ নামে যাদের বিশ্বাস নেই তারা কৃষ্ণ পাবে কেমন করে বৌমা
কি বলছো তুমি? হ্যাঁ তাই, আপনি ভাবলেন কি করে আপনার ছেলে মরে গেছে? বৌমা তুমি কি বলছো? ও তো তেলের মধ্যে পড়ে গেল আর সে তো হারিয়ে গেল। আগে না, আপনি জানলেন কি করে যে কৃষ্ণ নাম করলে সে আগুনে পুড়ে যায়, কৃষ্ণ নাম করলে সে তেলে পুড়ে মরে যাবে, তাকে অস্ত্র দিয়ে কাটা যাবে? প্রহ্লাদকে তো আগুনে ফেলে দিয়েছিল, সে কি মরেছিল? এই আপনি হরিনাম করেন আর এই হরিনামকে পাথেয় করে আপনি কৃষ্ণ দর্শন করবেন? বৌমা বলুন তো, প্রহ্লাদকে বিষ খাইয়েছিল, সে কি মরেছিল? তাকে পাহাড় থেকে, পর্বত থেকে, তাকে সমুদ্রের জলে হাতে পায়ে বেঁধে ফেলে দিয়েছিল, সে কি মরে গিয়েছিল? তাহলে যিনি কৃষ্ণ নাম করতে করতে তেলের মধ্যে পড়ে গেল আর সে মরে গেল, তাহলে তো পৃথিবীতে কেউ আর কৃষ্ণ নাম করবেই না। বৌমা তার মানে তুমি বলছো বেঁচে আছে? অবশ্য বেঁচে আছে। তাহলে তুমি প্রমাণ করতে পারবে? প্রমাণ তো আপনি নেবে। কি বলছো তুমি? আচ্ছা দেখা যাক, তাহলে ওকে কি পাওয়া যাবে? পাওয়া যাবে কি? সে তো আছে। আছে মানে হরিনাম গাইতে গাইতে তেলের উপরে পড়ে গেল, আর তেলের এত ক্ষমতা কৃষ্ণ ভক্তকে পুড়িয়ে দেবে, কৃষ্ণ নামে অমরত্ব লাভ করে, তাহলে সে কি করে মরতে পারে? নিতাই গৌর হরি বল। তখন সেই ব্রাহ্মণ মনে মনে ভাবছে, তাহলে কি কোথাও পালিয়ে গেছে? এরকম টকবক করে তেল ফুটছে, তাই পড়ে গিয়ে পালাবে কোন দিক দিয়ে? হ্যাঁ, তখন কিছুক্ষণ পরে ধোঁয়া কমে গেল, মানে চারিদিকে যে ধোঁয়া ছিল সেটা কমে গেছে, এখন স্পষ্টই লক্ষ লক্ষ নরনারী দেখছে, সে বসে বসে হরিনাম গাইছে। ও গো ভগবান হৃদয় গৌর হরি বল, তুমি নাকি তুমি নাকি করুণা নিদান? ভক্ত সুধন নাকি? তাহলে কি হলো? দেখে তেলের কড়ার উপরে বসে বসে হরি নাম গাইছে, নিদাই গৌর হরি হরি। কিচ্ছু লাগবে না, আপনারা সবাই মিলে ধরে আমার ছেলেটাকে নামান, নামান, প্রতিজ্ঞা শেষ হয়ে গেছে, তার মানে ও বেঁচে গেছে, ওকে নামান, ওকে। সকলে মিলে তাকে নামিয়ে ঘিরে কি হরিধ্বনি, উলুধ্বনি, পুষ্পবৃষ্টি, আর কি হরি নামের তুমুল ঢেউ উঠে গেল। কিন্তু তার অবস্থা খারাপ। মহারাজ কিছু মনে করবেন না, বল কি? আসলে তেল গরম হয়, টকবক করে তেল অনেকক্ষণ ধরে ফুটলো, তার উপরে ফেলা হলো, সে মরে না দেখে সেই ব্রাহ্মণ বলছে, তার মানে মহারাজ তেল নিশ্চয়ই ঠান্ডা ছিল, নাহলে বাঁচলো কি করে? হংসধ্বজ বলে যে আবার একটা বাঁক তুললো। হ্যাঁ, তাহলে কি সত্যি সত্যি আবার একবার ফেলাবে নাকি? এরে সর্বনাশ। তো তখন বলে বাপ ব্রাহ্মণ ঠাকুর, বলে বলুন, তেল যে ঠান্ডা ছিল তার প্রমাণ কি? বলে এখনই পরীক্ষা করব। কি দিয়ে তেল, মানে তেল যে ঠান্ডা ছিল পরীক্ষা কি দিয়ে করবেন? হাত ডুবিয়ে দিবেন, জল দিয়ে দেখবেন, কি দিয়ে দেখবেন? আমি ভাবছিলাম মা আমার অন্য কথা বলে, সে মা বলে ব্রাহ্মণকে তেলে ফেলে দাও, মানে ইনি তার উপর খুব খেপে গেছে। এইটাই চাই মা,
সুধন্যার মতো ভক্তকেই ভালোবাসুন, বাকি যারা বিদ্বেষী জন আছে সত্যি সত্যি তেলে ফেলে দেওয়া দরকার। হরি বল হরি বল। যারা কৃষ্ণ ভক্তকে এরকম যন্ত্রণা দেয় মায়ের কথাই ঠিক আছে, তবে ওখানে কি করলো একটু দেখি নাকি না ছেড়ে দি, মানে তেল পরীক্ষা করব। ও এনারাও ওই দলের লোক, বলে তেল পরীক্ষা করা হোক, ঠিক আছে। তার হংসধ্বজ রাজা বলছে তুমি এমন এমন বাঁক বাঁক বের করো যারা সজা খুঁজে পায় না, তাড়াতাড়ি বলো কি করলে তেল যে ঠান্ডা ছিল বা গরম ছিল কি করে পরীক্ষা হবে। মহারাজ এই যে এটা কি দেখেছেন, হংসধ্বজ রাজা বলে ওটা তো একটা শুকনো নারকেল, আগে হ্যাঁ এই নারকেলের খোসা ছাড়িয়ে দিলাম না, ভেতরের খোসাটা না মালাটা আছে, শুধু আমি নারকেলের উপরের খোসাটা ছাড়িয়ে দিয়েছি, এই নারকেলে নারকেলটাকে আমি ওই তেলের কড়ায় ফেলে দেব, যদি এটা ফেটে যায় তাহলে জানতে হবে তেল গরম, আর যদি না ফাটে তাহলে আপনারা ধরে নেন তেল ঠান্ডা ছিল ওই জন্য সুধন্যা মরেনি। সকলেই ভাবছে সত্যি সত্যি যদি নারকেল না ফাটে তার মানে আবার একবার সুধন্যাকে ফেলবে, হে সর্বনাশ হে ভগবান নারকেল ফাটিয়ে দাও। আরে বাবা টকবক করে তো সে এখনো ফুটে যাচ্ছে, আর এ বেটা ব্রাহ্মণ তখন কি বলছে, হে নারকেল বাপ খেলা দেখা, সে দেয় দেয় একবারে তেলের কাছে গিয়ে নারকেল তেলে ফেলে দিয়েছে। ওই ফেলে দিয়ে আর ঘুরতে হয় না, সে নারকেল একবার দুম করে ফেলে দয়ামা হে নারকেলের মালা ফেটে এমন ভাবে গরম তেল চোখে পড়ল অন্ধ হয়ে গেল, চিৎকার করে বলে উঠল হে কৃপা পরের নষ্টের কথা ক্ষতির কথা ভাবলে জীবনে যে কত বড় ক্ষতি হয় আমরা মেপে দেখি। তাই ব্রাহ্মণ হিংসা করতে গিয়ে তার নিজের দুটো চোখ হারিয়ে গেল, এখন সে ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে এই রাম আমায় ক্ষমা করো প্রভু গো, সুধন্যা এইবার আমায় ক্ষমা করো ও সুধন্যা এইবার আমায় ক্ষমা করো, আমি বড়ই অপরাধে অপরাধে অপরাধী এইবার
করো ভক্তমণ্ডলী মায়েরা, আমরা অনেক অপরাধ করে থাকি, তবে যদি এই জন্মে কেউ অপরাধ বুঝতে পেরে ক্ষমা চায় বা দণ্ড নিয়ে নেয় তাহলে কমে হবে, আর যদি থেকে যায় তাহলে বাড়বে, সে দণ্ড মহা হয়ে দাঁড়াবে। এই জন্য যতটা সম্ভব এই জন্মেই অপরাধ স্বীকার করে চোখের জলে ক্ষমা চাইতে সংকল্প নিতে হয়, আর করব বড় অপরাধে। মহাপ্রভু বলেছেন, জগাই মাদাই, যদি আর না করো পাপ তাহলে আগে যত পাপ করেছো সব আমার, আজ থেকে যদি আর না করো। জগাই মাদাই বলে, আর না রে বাপ। তা দেখেন, চৈতন্য ভাগবত পড়বেন আর শুনবেন, জগাই মাদাই এত পাপ করেছিল চিত্রগুপ্ত লিখে শেষ করতে পারে না, কিন্তু এক নিমেষে, এক নিমেষ মানে চোখের পলকে এত পাপ চলে গেল। কেন না, মহাপ্রভু বচন দিয়েছেন যদি আর না করিস পাপ। এটা কি সংকল্প? এখনই বল, তুই আর কোনোদিন অন্যায় করবি না, তাহলে তোর আগের সব পাপ আমি নিয়ে নেব। এই সংকল্প, এই অপরাধ ক্ষমা স্বীকার তাই করলে। আর যমরাজ এসেছিলেন জগাই মাদাইয়ের কাছে, তিনি খাতাপত্র নিয়ে আবার পালিয়ে গেলেন। কেন? একই হরিনামের মহিমা, এত জন্মের পাপ, এত পাপ যা লিখে শেষ করে যায় না, সে পাপ এক নিমেষে হরি বল বলা মাত্র। আপনারা জগাই মাধায়ের ঘাট পাবেন। মহাপ্রভু বলেছিলেন, জগাই মাধায়, মরার পরে আগামী জন্মে সারা জনম কেটে যাবে, তুমি খুঁজে পাবে না কার কার কাছে অপরাধ করেছো। তাই বেঁচে থেকে তোমরা দু ভাই মিলে একটা ঘাট তৈরি করো, ওই ঘাটে বহুজন স্নান করতে আসবে, প্রতিদিন রাত থেকে পরিষ্কার করে রাখবে, লোকের কাপড় জামা ধুয়ে দেবে, লোকের জল তুলে দেবে, তাদের চরণ ধরে ক্ষমা চাইবে। এ জন্মে বেঁচে থেকে যদি তাদের চরণ ধরে ক্ষমা চাইতে পারো, তাহলে নিরপরাধ হয়ে কৃষ্ণ প্রেমে তোমাদের হৃদয় আনন্দ। আরে কি করছো ব্রাহ্মণ, এ তুমি কোথায় যাচ্ছ? মহারাজ আমাকে ছেড়ে দে, কোথায় যাচ্ছ তুমি? ওই তেলের কড়াইয়ে আমি ঝাঁপ দিয়ে মরতে চাই না। আমাকে আপনি অপরাধী করবেন না ব্রাহ্মণ, শুধন না, শুধন না, আমাকে মরার আগে ক্ষমা করে দাও। শুধন না ছুটে এসে ব্রাহ্মণকে জড়িয়ে ধরলে, হে ব্রাহ্মণ কোথায় যাচ্ছেন আপনি? সুদন্যা, আমাকে তুমি ক্ষমা করেছ, কিসের ক্ষমা? আপনার তো কোনো অপরাধ নেই, আমি যে তোমার প্রতি হিংসা করে আমি তোমাকে তেলে ফেল, ওটা তো আপনার নয়, ও তো আমার বাবার আইন, তিনি ঠিকই করেছিলেন নিয়ম। আর এর দণ্ড না থাকলে মানুষ অপরাধ করবে, আর যদি দণ্ড থাকে অপরাধ কম করবে, দণ্ডের ভয়ে মানুষ অপরাধ করবে না। কিন্তু আমি যে তোমাকে মিথ্যে বলছি, তেল গরম হয় না, তাই আমি দেখেন
সকলে কৈকেয়ী মাকে দোষ দেয়, কিন্তু রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এসেছিলেন তিনি কৌশল্যা মাকে প্রণাম না করে আগে কৈকেয়ী মাকে প্রণাম করেছিলেন। কেন? সকলে জানে কৈকেয়ী মায়ের জন্য রামচন্দ্র বনে গেল, কিন্তু রামচন্দ্র বুঝিয়ে দিলেন, মা বললেন, কৈকেয়ী মা, রামচন্দ্র আমি তো রাক্ষসী, তো নিজের মাকে প্রণাম না করে তুই আমাকে আগে প্রণাম করলি কেন? বলে আপনি তো আমার মা, আপনি সেই মা, আপনি না সুযোগ করে দিলে আমি পিতৃধর্ম পালনের সুযোগ পেতাম। আপনি তো সেই মা যে ছেলেকে 14 বছরের সন্ন্যাস দিল, যাকে বাকল বসন পরিধান করে দিল, যে ছেলে ঋষি মুনির আশ্রমে আশ্রমে প্রণাম করার সুযোগ পেল, সাধু সঙ্গ করার সুযোগ পেল, এমন মাকে প্রণাম করি। আর ব্রাহ্মণ, আপনি যদি কঠোর না হতেন তাহলে আমার পরীক্ষা কি কেউ করত? তাই আপনি যত পরীক্ষা করবেন সেই পরীক্ষায় ভগবান আমাকে জয়লাভ করাচ্ছে, এটি প্রমাণিত হচ্ছে আপনি আমার গুরু, আপনি আমার বন্ধু, আপনি আমার কৃপালু। সুধন্যা ব্রাহ্মণের চোখে হাত দিয়ে দিল, আর যেই হাত দিল সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি আবার প্রাপ্ত হয়ে গেল। বিদায় গৌর হরি হরি। ক্ষমা চাইবার ভঙ্গি যদি যথার্থ হয়, আন্তরিকতা হয়, স্বয়ং ভগবান পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়। বলো সুধন্যা কি, যুদ্ধ হলো কি? না না, এবার জাঁকজমক ভাবে হবে। কেন? যাকে নিয়েই যুদ্ধ সে তো বেঁচে গেছে। কি বাবা এবার পুনরুদ্যমে বলছে, দেরি হয়েছে তাতে কোনো যায় আসে না, কৃষ্ণের ঘোড়া তো বাঁধা আছে, চলো যাই। সকলে হই রই করে বেরিয়ে পড়ল যুদ্ধে। এইবার সুধন্যা বলছে, দুবার যখন জন্ম হলো, মানে আগে একবার মায়ের গর্ভে জন্ম হয়েছে, তারপরে তেলে আর একবার জন্ম হলো, তেলে পড়ে গেলাম, মরে গেলাম, আবার বেঁচে গেলাম কৃষ্ণের ইচ্ছা, তবে যুদ্ধ এবার অবসম্ভাব্য। ভগবান কৃষ্ণ কি? তেলের উপরে ছিল, আমি এদের মারবো বললাম তবু হাঁস দিচ্ছে, কিচ্ছু চিন্তা নেই, এরাও তেলে পড়ে গেছে। এই যে তেল এতক্ষণ টকবক করে ফুটছে, এতে কেউ মরে বাবা? এতে বেঁচে উঠবে? এ তো কৃষ্ণ নামের আগুন। এইবার এতক্ষণ পরে অর্জুন বলছে, এরে হতভাগা, তোর নাম কি রে? ও, তা তুমি কে? আমাকে ত্রিভুবনের লোক চেনে, স্বর্গ মর্ত পাতাল, শুধু তুমি অন্ধ, আমাকে চেনো না। আমি অন্ধ? তা ঠিক আছে, অন্ধকে পরিচয়টা দাও, তুমি কে? আমি ত্রিভুবন বিজয়ী অর্জুন। তাহলে তো ঘট এসে গেছে। মাটির ঘর, আপনার ঘরটা কিসের? আমাদের দেহটাও তো ঘট নাকি? তাহলে এটাও ঘট, ওটাও মাটির, এটাও মাটি, খিতি অপ্তেজ মরুদ্বম। ঘরটা কি হয়? 5,000 টাকার প্রতিমা। ঘটের দাম কত? 5 টাকা, 10 টাকা, এখন একটু বেড়েছে। যত হোক, 5,000 তো নয়। তাহলে প্রতিমার দাম বেশি না ঘটের দাম বেশি? ঘট ভার, তাহলে ঘট ভার। 5,00,000 টাকার প্যান্ডেল, 5,000 টাকার প্রতিমা, 5 টাকার ঘট। কি
সব থাকবে, ঘট যদি না থাকে প্রতিমার পূজা হবে না। তাহলে পাঁচ টাকার ঘটের কেন এত মূল্য? ভগবান থাকবে, হরিনাম থাকবে, ভক্ত যদি না থাকে ভগবানের পূজা নিদান। এই জন্য ঘটে লাথি মেরে যেমন প্রতিমার পূজা হয় না, ভক্তকে অবজ্ঞা করলে ভগবানকে কখনো পাওয়া যাবে না। কিন্তু ভগবানের নাম করতে হবে না। দেখুন কি সুন্দর কথা, শেষকালে শেষ হয়ে যাচ্ছে, হরিনাম করতে হবে না। যদি ভক্তের সেবা করেন কান টানলে আসবে, কান মানে ভক্ত, মাথা মানে ভগবান, ভক্তকে ধরো ভগবান আপনাতে আসবে। আর যদি ভক্তকে বাদ দিয়ে ভগবান ভগবান করো, ভগবান বলে আমার এজেন্টকে পাঠিয়ে দিয়েছি আগে ধরো তারপর আমার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা অর্জুন বলছে আমি ত্রিভুবন বিজয়ী, অর্জুন তুমি আমাকে চেনো? তখন সুধন্যা বললেন তাহলে আপনাকে প্যান নাম রাম। বলে তুমি একা এলে সে কথা, কার কথা বলছে? ছেলের কথা। সুধন্যা বলে সে সিটটা খালি কেন? সে সিটের লোক কথা, তুমি একা এলে সে কথা। এখন এইবার আপনারা দেখবেন যারা যুদ্ধ দাঙ্গা করে, এই যে এরা একটু খলটল বাজায়, তাই এদের যদি একে যদি বলা হয় তুমি একা খোল বাজাবে, তোমার আর একজন কথায় রেগে যাবে, কেন আমি একাই যথেষ্ট, তার মানে কি আমি কমা নাকি, এর অপমান হয়ে যায়। তো সেই রকম অর্জুনকে যেই বলেছে তুমি একা যুদ্ধ করতে এসেছো সে কথা, অর্জুন তখন গর্বে বুক ফুলিয়ে বলছে অর্জুনের কাউকে লাগে না, একাই যথেষ্ট। ভগবানও দূর থেকে বলছে সর্বনাশের মাথায় পা দিলি রে, বলতে পারতিস যে কথাটা আছে যে আমি বিপদে যাব, বলা আছে, তুই বল যে সে দূরে আছে টাইমে আসবে, না বলে কি বলল আমি একাই যথেষ্ট, আমার কাউকে লাগে না, আর তোমার মতো হতভাগাকে বধ করতে কৃষ্ণের দরকার হবে না, আমি একাই যথেষ্ট। তাহলে বাপ চালু করো, চালু করো। এত বলি সুধন্যাসী বাণী যে মারিলা, সুধন্যা মানলো, অমনি সুধন্যার বান লেগে অর্জুনের রথ জীবনে যা হয় না আজ তা হলো। অর্থাৎ অর্জুনের রথ কোনোদিন পিছতে জানে না, এগোতে জানে, কিন্তু আজ প্রথম তার রথ। রথ পিছন দিকে হাঁটে অর্জুন মনে মনে ভাবে এ আবার কি হলো, জীবনে যা ঘটে না আজ তা ঘটল, তাহলে আমার বিপদ কোনটা, এর চাইতে বড় বিপদ কথা। সুধন্যা তখন হাসতে হাসতে বলে ডাকো তারে, 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 ওগো এই বিপদে, এই বিপদে, ডাকো তারে, ডাকো তারে, এই বিপদে, এই বিপদে, ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, একবারে ডাকো তারে, ডাকো তারে, অর্জুন দেখল আর না ডাকলে বোধহয় এ বিপদে টেকা যাবে না, সে তখন বলে ফেলেছে প্রভু এই বিপদে একবার এসো, এই বিপদে একবার এসো, তোমার ভক্ত
তোমায় ডাকে এই বিপদে একবারে তোমার ভক্ত তোমায় ডাকে এই বিপদে একবারে চোখের জলিবুক ভাষায় এই বিপদে একবারে চোখের জলে বুক ভাষায় এই বিপদে একবারে পুনরা ধামাদব কি ভক্তমন্ডলী মায়েরা কৃষ্ণ পেছনে অনেক আগে এসেই বসে আছে বসে বসে হাসছে অর্জুন কে সখা তুমি কখন বলে আমি তো অনেকক্ষণ বলে প্রভু এত তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি মানে এত অল্প ডাকলাম আর তুমি চলে এলে বলে হ্যাঁ বলে তাহলে ঋষি মুনি যোগী এত ডাকছে এত মানুষ কাঁদছে তুমি যাও না কেন বল দূর ওরা সব কেন কাঁদছে ও তো সব স্বার্থের জন্য কেমন ওই জন্য আমি যাই না আর যারা নিঃস্বার্থভাবে এমন বন্ধুরূপে চোখের জলে আন্তরিকভাবে ডাকে আমি না থেকে পারি না বলে তাহলে আমি বলে তুমি যে যুদ্ধে ডেকেছো ওটা তো ভারত যুদ্ধ ও তো সকলের মঙ্গল হবে তাই ডেকেছো আরও কি আমি দেরি করতে পারি আর তুমি আমার জন্মে জন্মের প্রিয়জন প্রিয়জন হয়ে গেলে ডাকলেও আসি না ডাকলেও আসি বিপদ বুঝতে পারলি আগে অধিকের হলো কি কৃষ্ণ বলে এখন বলো বিপদটা কি বলে যা জীবনে হয় না আজ তা হয়ে গেছে বলে কি আমার রথ তো তুমি জানো কোনোদিন পিছতে জানে না এগিয়ে যায় বলে তা যায় আবার কৃষ্ণ মনে মনে ভাবছেন কিন্তু অহংকার করলে পিছিয়ে যায় অর্জুন একটু আগে তুমি অহংকার করেছো আমি নে না থাকলেও তুমি যুদ্ধ পারো এই জন্যই তো পিছনে ব্যাকে এসে তা অর্জুন বলছে যেটা হয় না সখা কোনোদিন হয় না আজ তা হলো বলে ও যে কে তুমি তা জানো কৃষ্ণ ভক্তের সঙ্গে তুমি কোনোদিন যুদ্ধে পেরে উঠবে না অর্জুন একটু অভিমান করে বললেন এটা আমি মানতে পারি না আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম কৃষ্ণ এই কথা আমি মানি না তুমি যদি আমার রথে থাকো তাহলে ওকে এখনি আমি বিনাশ করব কথা দিলাম তিনটে বাণ তিনটে বাণ এই তিনটে বাণের মধ্যে যে কোনো একটা বাণে ওর মৃত্যু অবশ্যম্ভাবী ভগবান বলে অর্জুন সেই আমার যুক্তি নিয়ে করো কিন্তু এই কথাটা বলার আগে একবার যুক্তি নিলে না বাক্য না রাখলে নপুংসক হয় এরপরে তোমার কোনো বাক্যের মূল্য থাকবে না তুমি অস্ত্র পরিচালনা করলেও মন্ত্র কাজ করবে মিথ্যে কথা বললে জিহায় মন্ত্র শুদ্ধ হয় না যেটা তুমি করে ফেললে করে ফেললাম মানে আমি কথা দিয়েছি ওকে মারবো যদি না পারো পারবো না কেন আমি প্রতিজ্ঞা করেছি ওকে আমি মারবো তিনটে বান মারবো এই তিনটের মধ্যে একটাতে ও মরবে ওদিকে সুধন্যা শুনতে পেয়ে বলছে প্রণাম অর্জুন হে অর্জুন কুন্তি নন্দন আমার ডবল প্রণাম না দেখেছেন কৃষ্ণ কিরকম রসিকতা দেখেছেন আগে সিঙ্গেল দিয়েছিল এখন ডবল দিচ্ছে কৃষ্ণ বলে সিঙ্গেল ডবল মানে আগে একটা প্রণাম দিয়েছিল এখন বলছে ডবল প্রণাম এর মানে কি কৃষ্ণ বলে এর মানে তো আমিও খুঁজে পাই না তুমি বরং জিজ্ঞাসা করো কেন এই মূর্খ আগে একটা প্রণাম দিয়েছিল এখন ডবল কেন বলে আগে তুমি একা ছিলে তাই একটা প্রণাম তুমি কৃষ্ণের সখা বলে বলে তাহলে এখন ডবল দিলি কেন বলে তুমি কৃষ্ণকে ডেকে আনলে বল হরি কারণ আমি সারা জীবন কাঁদলেও কৃষ্ণ আসবে না কিন্তু তুমি একটু কাঁদতেই কৃষ্ণ এসে গেল তাই তুমি যে আমার গোবিন্দকে আনলে এই যুগল দেখার জন্য আমরা কত চেষ্টা করছি সেটা তুমি পূর্ণ করে দিলে তাই তোমাকে ডবল প্রণাম হরি
আর একটা কথা, তুমি গোবিন্দকে ভগবানের কাছে কি বললে, প্রতিজ্ঞা করলে তিনটে বান দিয়ে আমাকে মারবে, আমিও প্রতিজ্ঞা করলাম, আমিও যদি কৃষ্ণ ভক্ত হই তাহলে আমিও প্রতিজ্ঞা করলাম তোমার তিনটে বান আমি খণ্ড খণ্ড করে দেব। ভগবান কৃষ্ণ মাঝখানে বসে ভাবে, এরা দুজনেই প্রতিজ্ঞা করলো আমাকে মাঝখানে রেখে, অর্জুনও আমার ভক্ত, সুধন্যাও আমার ভক্ত, এ বলছে তিনটা বানের মধ্যে একটা বানে মরবে, সুধন্যা বলছে আমি তিনটা বানই কেটে দেব, এইবার আমি কার কথা রাখব, একজনের রথে বসে আছি আর একজন আমার দিকে তাকিয়ে বসে আছে, তাহলে আমি কার কথা রাখব। মা গো ব্যাং দেখেছেন, ব্যাং দেখেছেন, একটা সাপ ব্যাং ধরতে যাচ্ছে, কেমন ব্যাং বলছে ঠাকুর আমাকে বাঁচাও, আমার ছেলে মেয়ে আছে, এত তাড়াতাড়ি মরতে চাই না, সাপের হাত থেকে বাঁচাও। সাপও ভগবানকে জানাচ্ছে সকাল থেকে কিছুই জোটে না, ব্যাংটা যেন আমি ধরতে পারি। ভগবান বলে এরা দুজনেই মেলা ডাক দিচ্ছে, আমি কোন দলে ঢুকবো। ভগবান তখন ঠিক করলো, সাপের কানে কানে বলল, তুই আমাকে ডাকছিস? বলে হ্যাঁ, আমাকে সাহায্য করুন ব্যাংটা যেন আমি ধরতে পারি। ভগবান বলে ততাস্তু, তবে আমার কথা মানবি, ধরবি তো ছাড়বি না, ছাড়বি তো মরবি। আর ব্যাং তখন বলছে, প্রভু তাহলে আমি কি বাদ যাব, আমি যে আপনাকে ডাকতেছি। ভগবান বলে তুই আমার সাহায্য চাস? বলে প্রভু আমাকে বাঁচান সাপের হাত থেকে। ঠিক আছে ঠিক আছে, তোকেও একটা উপদেশ দিই, যদি মানুষ বেঁচে যাবে। বলে কি প্রভু? নড়বি তো মরবি। সাপকে বলল ছাড়বি তো মরবি, আর ব্যাংকে বলল নড়বি তো মরবি। এইবার সাপ ব্যাঙের পিছনে ছুটছে, ব্যাং লাপাচ্ছে, কিন্তু ভগবানের কৃপায় সাপ কি করেছে, ব্যাং ধরে ফেলেছে। আর ব্যাংকে ধরা মাত্র ওকে ভগবান কি বলেছিল বলো, ওই যিনি ঢলে পড়ে যাচ্ছে জিজ্ঞাসা করেছে, না না ব্যাংকে বলছে, ব্যাংকে কি বলেছিল, নড়বি তো মানে ব্যাংকে যা সাপ ধরেছে সে যেন সঙ্গে সঙ্গে কারেন্ট নাই, সে এমন হয়ে গেছে সাপ বলে এ ভগবানের কৃপা, ধরা মাত্র নাই। সাপ তখন ঠিক করলো মোরাটাকে ধরে দাঁত ব্যথা করে কোনো দরকার আছে, তার চাইতে একটু রেখে দি, পরে সময় মতো খাই। এই ভগবান কি বলেছিল, ছাড়বি তো মরবি, ব্যাং তো কথা রেখেছে। সে একবারে ঠান্ডা হয়ে গেছে, সাপ মনে করলো মরে যখন গেছে ধরে রেখে লাভ নাই, ছেড়ে দিয়েছে, যেই ছেড়ে দিয়েছে সে একবারে সামনে ডোবা পুকুর ছিল দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, কি সে পড়ে গেল। সাপ বলে এরে এ তো বেঁচে ছিল, এরে সর্বনাশ, এ তো পড়ে গেল জলে, আর তো পাওয়া যাবে না। এইবার ধরেছে মালিককে, হে প্রভু এটা তুমি কি করলে, আমি তোমাকে এত করে জানালাম। ভগবান আবার ঝুপ করে এসে গেছে, এসে বলে কি বলছিস? বলে প্রভু এ তো আপনার দোষে ব্যাংক পালিয়ে গেল। বলে আমার দোষটা কত, তোকে কি বলেছিলাম, কি বলেছিলাম, ছাড়বি তো মরবি, তুই ছাড়লি কেন? বলে প্রভু আমি জানি সে মরে গেছে, তুই যদি জানবি তো আমাকে ডাকবি কেন, তুই তো অনেক কিছু জানিস কচু বড়া, তাহলে বেদ বেদান্ত আর আমি সাধুগুরু বৈষ্ণব শিক্ষক কেন আছে, তাদের শিক্ষাটা নিতে হবে না, মনে মনে মন কলা খাবি, তাহলে আমাদের তার দরকার ছিল না। হত ভাগা, তোকে তো আমি বলেই রেখেছিলাম যে ছাড়বি তো মরবি, তুই ছাড়লি কেন? বলে আমি জানি, তুই জানলে হবে, আমার কথাটা তাহলে কি হলো, তাহলে কি বুঝলেন? বলো রাধে রাধে রাধে। এই জন্য মানতে হবে, নাহলে ওই রকম সবই ছাড়া যাবে। এখন এখানেও সেই ব্যাং আর সাপের ব্যাপারে সে দাঁড়িয়েছে, অর্জুনও ভগবানকে ডাকছে আমি যেন তিনটা বানে ওকে মারতে পারি,
ওদিকে সুধন্যা বলছে প্রভু তেলের কড়াইয়ে পড়ে মরিনি, সে তোমার কৃপায় তোমার নামে আজ তোমার ভক্তের সঙ্গে আমার যুদ্ধ, আমি প্রতিজ্ঞা করেছি তিনটে তীর কেটে দেব, ওর তিনটে বাণ আমি কেটে দেব। ভগবান বলে আমার এবার পালিয়ে যাওয়াই ভালো, এ কাক দলে ঢুকবো। ভগবান তখন দেখছে অর্জুন আমাকে যখন বলে করে করো না তখন লেগে পড়ো, যুদ্ধ করো, চালু করো, বলে তুমি থাকো না, শুধু রথে দেখো আমি কি করছি। এত বলি তখন এত বলি সেই অর্জুন মারে একবার, এত বলি সেই অর্জুন মারে একবার, এত বলি সেই অর্জুন মারে একবার। পানি দেখি সুধন্যা সে করে খান খান, পানি দেখি সুধন্যা সে করে খান খান, পানি দেখি সুধন্যা সে করে খান খান, পানি দেখি সুধন্যা সে করে খান খান। হে কৃষ্ণ পুণ্ডরীকাক, তোমার কৃপার বাতাস দেখো, তোমার নামের মহিমা দেখো, তোমার অর্জুন ত্রিভুবন বিজয়ী, দেবতা যাদের কাছে হেরে যায় যার কাছে, সে আজ হারছে সুধন্যার কাছে, বান কেটে দিলাম। অর্জুন বলে ওরে নরকের কীট রে, তুই ভাবলি কি করে, কৃষ্ণ আমার রথে বসে আছে রে। সুধন্যা তখন বলে তোমার কাঠের রথ, আমার এই রথে বসে আছে তোমার কৃষ্ণ, তুমি এত বলি অর্জুন তখন মারে বান, এত বলি অর্জুন তখন মারে বান, এত বলি অর্জুন তখন আবার মারে বান, আরে এত বলি অর্জুন তখন আবার মারে বান। সুধন্যা সে বান দিয়া করে খানি খান, নিতাই গৌর হরিব, সুধন্যা সে বান পেয়ে করে খান খান। দুটো বান কেটে দিল আর একটা বান আছে, অর্জুনের বুক দুরু দুরু করছে, হে কৃষ্ণ কি হবে বলে আমাকে তো আর বলে বলুন। প্রতিজ্ঞার সময় রক্ত গরম, বিপদে পড়লে হয়ে যাও নরম। ও আমার কিছু দেখ মারো, তোমার দুটো কেটে দিয়েছে, শেষটা কি হবে দেখ। অর্জুন বলছে কৃষ্ণ তুমি থাকতে যদি আমার এই বান না কাজ করে তাহলে তুমি জানবে আমিও আর থাকছি না। ভগবান ভাবে আরো বিপদে ডোবো আমাকে, ওদিকে সেও আনন্দে আত্মহারা, ঠাকুর তোমার কৃপা নিয়ে দুটো বান কেটে দিয়েছি, প্রতিজ্ঞা করেছি ভক্তের বাক্য যেন সত্য হয়, তিনটে বান যেন কাটতে পারি। ভগবান বলে এদের দুজনের বান ছাড়ার আগেই আমাকে একটা চিন্তা নিতেই হবে, কাকে রাখবো, অর্জুনকে রাখবো না সুধন্যাকে রাখবো। অর্জুনকে দরকার আছে ভারত যুদ্ধের জন্য, ধর্ম স্থাপনের জন্য, কিন্তু সুধন্যা যে কৃষ্ণ ভক্ত, সে যে বলে দিয়েছে তিনটে বান কাটবে, সেটা যদি সত্য না হয় তাহলে হরিনাম মিথ্যা হয়ে যাবে। দেখো এই জায়গায় ভগবান কি করলে, অর্জুন শেষ বানটা মারলে, আর যেই বান মারল বান যাচ্ছে, ওই বান দেখে সুধন্যা কাঁদছে, কৃষ্ণ তাহলে কি আমি আমি কি চলে যাব, আমার বাক্য কি তুমি সত্য করো গো কৃষ্ণ, ওই বান বের করে সুধন্যা মারল কৃষ্ণায় নম বলে, বান গিয়ে অর্জুনের শেষ বানকে দুই খণ্ড করে দিল, যেই দুই খণ্ড করে দিল একটা বান গিয়ে গঙ্গায় পড়ল, এক খণ্ড গিয়ে গঙ্গায় পড়ল, আর ভাঙা খণ্ডটা যাচ্ছে, তার মানে কৃষ্ণ কিরকম রক্ষা করেছেন দুজনের বান। ও বলেছিল তিনটে বান কাটবে, কেটে দিয়েছে,
কিন্তু অর্জুনের বাক্যকে সত্য করার জন্য অর্ধবান যাচ্ছে, কাটা হয়ে গেল। তার মানে সুধন্যার কথা রক্ষা হলো, এখন অর্জুনের বাক্য রক্ষা করার জন্য কাটা বান মানে অর্ধেকটা বান যাচ্ছে। আর নিস্তার হলো না, অর্ধবানকে আসতে দেখে সুধন্যা বললেন, কৃষ্ণ ধন্য ধন্য তোমার চিন্তা, বিধি রে ও বিধি রে, ওই বান গিয়ে সুধন্যার মুন্ডুটা দিল, বিধি রে থেকে নেবে কৃষ্ণ মাটিতে দাঁড়িয়ে গেছে। প্রেমের ঠাকুর ভগবান ছল ছল নয়নে দাঁড়িয়ে গেলেন, কাটা মাথা, কৃষ্ণ 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 কাটা মাথাটা গড়তে গড়তে কৃষ্ণ বলতে বলতে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণ মকরন্দে এসে থেকে গেল। অর্জুন চমকে উঠল, সখা একে ভগবান প্রেমের ঠাকুর চোখের জলে কাটা মুন্ডুটা হাতে তুলে নিল, সুধন্যা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বাংলার মাটিতে এই সেই ভারত ভূমিতে কৃষ্ণ ভক্তের কাটামুন্ডু কৃষ্ণ বলে কৃষ্ণের হাতে প্রেমের ঠাকুর বলছেন, সুধন্যা ভুল বুঝো না আমায়, যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমার নাম বন্ধ হবে না, আর পৃথিবীর কোন কৃষ্ণ ভক্ত তোমায় ভুলবে না, তোমাকে চিরকাল স্মরণ করবে, তুমি সকল ভক্তের কৃষ্ণ 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 হে। গরুর গরুর প্রভু এই কাটা মুন্ডুটা কেউ যেন না পায়, তুমি ত্রিবেণীতে ফেলে দাও, গঙ্গা যমুনা সরস্বতী এলাহাবাদ সেই ত্রিবেণী সঙ্গমের মধ্যে এই কাটা মুন্ডুটা তুমি ফেলে দেবে, যাও গরুর সেটাকে ধরে নিয়ে কৃষ্ণ নাম গাইছি সুধন্যা, সেই মুন্ডুটা নিয়ে এলাহাবাদে। ওদিকে মা পার্বতী ভোলানাথকে বলছেন, প্রভু আজ তুমি চঞ্চল কেন, বলে একটা জিনিস হারাতে যাচ্ছে আমি কি করে নেব সেটাই ভাবছি, বলে তুমি কাঁদছো কেন, বলে জানো পৃথিবীতে এমন কৃষ্ণ ভক্ত আছে হরি নামের মহিমা যে এমন হয় আমি বুঝতে পারি না, তাই আমার বড় সাজ জাগে ওই কাটা মুন্ডুটা আমি নেব। ভক্তমণ্ডলী মায়েরা তখন সে কি করলো, ওই যে ভোলানাথের কাছে কে থাকে নন্দী,
নন্দীকে বলল, নন্দী তুমি ওই কাটা মুন্ডুটা গরুরের কাছ থেকে আমার কাছে নিয়ে আসো। কেমন? নন্দী চলে গেল এলাহাবাদে। যেই গরুর ফেলতে যাবে অমনি নন্দী বলছে, গরুর তুমি ওটা ফেলবে না, আমাকে দিয়ে দাও। তখন গরুর বলে, তুই কে রে? বলে, আমি ভোলানাথের দাস। তুই কে? আমি কৃষ্ণের দাস। তা হলোদের কি? তুই দিবি আমায়? আমার প্রভু আমাকে পাঠিয়ে দিয়েছে মুন্ডুটা নিতে বলেছে। গরুর বলে, আমার প্রভু বলেছে গঙ্গায় ফেলতে, তা আমি তোকে দেবো কেন? বলে, তাহলে কি হবে? বলে, তাহলে আমার সঙ্গে তুই যুদ্ধ কর, যদি পেরে উঠিস তাহলে তুই মুন্ডুটা আমার কাছ থেকে। এখন নন্দী দেখল গরুরের সঙ্গে যুদ্ধে পেরে ওঠা যাবে না। কি? সে তখন দেখল এক বীরত্বে নিতে হয়, না হয় বিনয়ে নিতে হয়। বৈষ্ণব তো, বৈষ্ণবের দাস বৈষ্ণব, ভোলানাথ পরম বৈষ্ণব, তার দাস নন্দী। সে তখন বলে, গরুর ভাই তুমিও দাস আমিও দাস, আমাদের মারপিটে কোনো কাজ নেই। বলেন, না। বলে, তাহলে তুমি তো সেই ফেলে দেবে, তা আমাকে দিয়ে দিলে তো কাজ হয়ে যায়। গরুর বলে, তোকে মারার আমার কাজ নয়, আমার প্রভু বলছে ফেলতে, তোর প্রভু বলছে নিতে, তাহলে দুই বাক্য রক্ষা কর, তুই নিচে গিয়ে হাত পা, আমি ফেলে দেব তুই ধরে নি। এরকম কায়দা জানতে হবে, তাহলে দুই কুল রক্ষা হবে, নাহলে জলে ডুবে মরতে হবে। কি? গরুর বলছে তাহলে আমাকে ফেলতে বলেছে আমি ফেলে দেব, আর তোকে নিতে বলেছে তুই ধরে নি, তবে আমি তোর হাতে হাতে দিলে গন্ডগোল হবে, তুই এটাই কর। নন্দী তখন তাই বলে, তোমার মাথায় সব বুদ্ধি কথা থেকে গজায়, বলে সব কৃষ্ণ নামের ফল, তুইও কর তোর মাথায়ও গজাবে। এইবারে নন্দী কাটা মুন্ডুটা ধরে নিয়ে যাচ্ছে, আর সে কৃষ্ণ নাম গাইছে। বলে, হ্যারে তোর মানে বডি নাই, শরীর নাই, তা কৃষ্ণ নাম চেপে দে না। সুধন্যা বলে, কৃষ্ণ নাম গাইছি বলেই তো কৈলাসে যাচ্ছি। কৃষ্ণ নাম যদি না গাইতাম তাহলে কৃষ্ণেরও হাতে উঠতাম না, গরিরেরও হাতে উঠতাম না, এখন তোমার কাঁধে চড়ে আমি কৈলাসেও যেতে পারতাম। কি? নিয়ে চলো। এইবারে গেল কোথায়? ভোলানাথের কাছে। মা পার্বতী একবার আদর করে, ভোলানাথ একবার কেড়ে নেয়। মা বলে, কি কি তোমার সম্পদ? বলে, আমার নয়, কি তোমার? এ তো আমি আনতে বলেছি। তো বলে, তা তুমি এটা নিয়ে কি করবে? আমি তো কোলে রাখতাম সব সময়, হরি নাম শুনতাম। ভোলানাথ বলে, অতি হচ্ছে না, একে নিয়ে আমি মালা গাঁথবো। এই যে জপের মালা 108টা, আর একটা এক্সট্রা আছে না, ওটা কি মেরু বলা হয়? এই মেরুটা কে? এই ভক্ত সুধন্যার মাথা। হরি বল, হরি বল। এই জন্য জপকারী কোনোদিন একে ডিঙিয়ে জপ করে না। এদিক দিয়ে শুরু হবে, আবার এদিকে এলে এদিক দিয়ে শুরু হবে, ওকে ডিঙানো হয় না। কেন? ভক্তকে ডিঙিয়ে ভগবান পাওয়া যায়। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি। তাহলে আজও সেই কাটামুন্ডু কৃষ্ণ নাম বলছে আপনাদের হাতে, আপনাদের কাছে, ইহা চিরজীবিত হয়ে রইল। কেমন? আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার আপনাদের চরণে বিজ্ঞপ্তি হবে, নূতন লীলা সাধন হবে। আজকে ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে ভক্ত গণ বলো গৌর হরে। বলছি কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ চায়ে নরোত্তম দাস।